আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দীর্ঘদিন পর HqPDS জ্যাকার্ড প্রোগ্রামিং সফটওয়্যারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ভিডিওতে আলোচনার টপিকস হচ্ছে আননন ইরোর 0X800AOE7D, অর্থাৎ আমরা নতুন কোনো কম্পিউটারে যখন HqPDS সফটওয়্যারটি ইনস্টল করি, ইনস্টল করার পর আমরা সফটওয়্যারটিকে যখন আবার ওপেন করতে যাই, ওপেন করার পর আমাদের ঠিক এরকম একটি মেসেজ আসে, ঠিক এরকম, হ্যাঁ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এরকম একটি মেসেজ আসে, HqPDS আননোন ইরোর 0X800AOE7D। এই মেসেজটি কেন আসে এবং কি করলে এই মেসেজটি আসবে না, আমাদের সফটওয়্যারটি ওপেন হবে, আমাদের আজকের ভিডিওর আলোচনার মূল টপিকস হচ্ছে এই বিষয়টি। আমাদের HqPDS সফটওয়্যারটির অনেকগুলো ভার্সন রয়েছে। HqPDS সফটওয়্যারটি কয়েকটি ধাপে আপডেট করা হয়েছে। তো আপডেট করার পর আমাদের 980 যে সফটওয়্যারটি রয়েছে, 980, হ্যাঁ, HqPDS 16980, উইন্ডোজ 10-এ এই ভার্সনটি যখন আমরা ইনস্টল করি, 980 ভার্সনটি, সফটওয়্যারটিকে ইনস্টল করার পর আমরা যখন সফটওয়্যারটি ওপেন করি, ঠিক ওপেন করার সময় আমাদের সামনে এই মেসেজটি আসে। তো বন্ধুরা, এই মেসেজটি বিভিন্ন কারণে এসে থাকে। তো বন্ধুরা, আমরা যখন এই সফটওয়্যারটিকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেই, অথবা এক পেন ড্রাইভ থেকে অন্য পেন ড্রাইভে নেই, সেক্ষেত্রে যদি ভাইরাস অ্যাটাক করে, ভাইরাস অ্যাটাক করার কারণে আমাদের সফটওয়্যারের কোনো একটি ফাইল যদি মিসিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম মেসেজ আসতে পারে। তো বন্ধুরা, আরেকটি কারণ হচ্ছে আমাদের কম্পিউটারের উইন্ডোজ সমস্যা। আমাদের কম্পিউটারে যদি উইন্ডোজ প্রবলেম থাকে, উইন্ডোজ সমস্যা থাকে, উইন্ডোজে কোনো ফাইল মিসিং থাকে, তাহলে এই সফটওয়্যারটি ওপেন করার সময় অনেক সময়ই এই মেসেজটি এসে থাকে। প্রথম যে দুটি কারণ আমি আপনাদেরকে বললাম, এই কারণটি খুবই কম, খুব কম সময়ে দেখা যায়। তবে সবচেয়ে যে মেজর প্রবলেমটি, সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে যদি মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন ইনস্টল দেওয়া না থাকে, তাহলে আমাদের এই সফটওয়্যারটি ওপেন হবে না, এটি ওপেন হবে না, যেভাবে ওপেন করতে চাই না কেন, এটি ওপেন হবে না। যদি আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন, মনে রাখবেন, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন, এটি যদি ইনস্টল দেওয়া না থাকে, তাহলে আমাদেরকে এই মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন এটি ইনস্টল করে নিতে হবে। কোথায় ইনস্টল করবো এবং কীভাবে, সেই বিষয়টি আমরা এখন দেখব। আমরা যখন দেখবো এরকম মেসেজ আসতেছে, আমরা তখন চলে যাব সি ড্রাইভে, ডিস পিসির সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে আসার পর আমরা প্রোগ্রাম ফাইলস x86, প্রোগ্রাম ফাইলস x86 এখানে যাব। বন্ধুরা, মনে রাখতে হবে যে যতগুলো সফটওয়্যার, যতগুলো অ্যাপ্লিকেশন আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল দেই, প্রত্যেকটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের একটি ফোল্ডার আমাদের সি ড্রাইভে আসে। তো আমাদের HqPDS সফটওয়্যারেরও একটি ফোল্ডার এখানে রয়েছে, এখানে HqPDS লেখা থাকবে না, হ্যাঁ, কিন্তু আমাদের আইকন রয়েছে, আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ, এখানে আমরা যদি মাউস কার্সার নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে 16, হ্যাঁ, এই 16 লেখা আসতেছে, আর আমাদের এই ফোল্ডারের এটি হচ্ছে একটি আইকন, আমাদের সি ড্রাইভে এরকম দেখা যাবে, অনেক সময় HqPDS লেখা থাকে। তো আমরা এটাকে ওপেন করব, এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে অনেকগুলো ফাইল রয়েছে, এই ফাইলগুলো থেকে এই যে এইখানে রয়েছে অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন, আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিব এখান থেকে, অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন এখান থেকে, হ্যাঁ, এখান থেকে ইনস্টল করে নিব, অথবা আমরা আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো, হ্যাঁ, লিখবো ইএন, ইএন লিখলে আমাদের এখানে যে ইনস্টল ডাটাবেস ইঞ্জিন এখানে চলে আসতেছি, তো আমরা এটাকে এখানে ক্লিক করব, এই যে আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। তো আমরা দুই জায়গা থেকে এটাকে ইনস্টল করতে পারবো, তো আমাদের সুবিধা মতো আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা এই ইনস্টল ডাটাবেস ইঞ্জিন এটিকে ইনস্টল করে দিব। তো বন্ধুরা, আমরা ট্রাই করে দেখি, যেহেতু আমার এই কম্পিউটারে এটিকে ইনস্টল করা নেই, তো আমরা এখান থেকে ইনস্টল করব। আমরা ইএন লিখলেই, ইএন টাইপ করলে আমাদের এই এটা চলে আসতেছে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইএস দিব, ইএস দেওয়ার পর আমরা এটাকে
অ্যাকসেপ্ট করে নেব, যেহেতু চাইনিজ লেখা অনুমান করে করতে হবে। হ্যাঁ, এখানে অ্যাকসেপ্ট দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা এন্টার, এটাকে এন্টার বলে, হ্যাঁ এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার আমরা এটাকে, এই যে এখানে আই লেখা আসতেছে তার মানে এটি ইনস্টল, হ্যাঁ ইনস্টল করব। এরপর ওকে, খুব সহজে আমাদের এই সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা এটাকে ওপেন করব, দেখি ওপেন হয় কিনা। এই তো HqPDS সফটওয়্যার ওপেন হয়ে গেছে। তো আমরা খুব অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে নতুন একটি সুখবর দিয়ে যাচ্ছি। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি শুক্রবার বিকেল 5টার পর লাইভ করা হবে HqPDS সফটওয়্যারটির উপরে। যারা যারা জুম ক্লাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে HqPDS জ্যাকার্ড প্রোগ্রামিং শিখতে চান, তারা অবশ্যই প্রতি শুক্রবার বিকেল 5টার পরে আমাদের ইউটিউব লাইভে অংশগ্রহণ করুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে আমার ইউটিউবের লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।